100 টাকা ওই পাশের বাড়িতে দিল, মুখার্জি বাড়ি। কি আপনারা? এই যে আমরা পুজোর চাঁদা নিতে এসেছি। ও দাঁড়ান, আমার হাজবেন্ড ভেতরে আছে, রেখে দিচ্ছি, এলে তখন দেবে। আচ্ছা ঠিক আছে, আমরা অপেক্ষা করছি। হ্যাঁ হ্যাঁ। এই অন্তরা, এ বলছি দাও না 200 টাকা, আমার বাজার যাবো। কি বললে? 200 টাকা? 200 টাকা কোথায় পাবো আমি? কালকে 200 টাকা দিলাম, তার আগেও নিয়েছো গতবার। ওরকম রোজ রোজ আমি টাকা দিতে পারবো না, বুঝলে? যা পারবে করে নাও, আমি টাকা দিতে পারবো না। যাও এখান থেকে, ফল আনবো, ফল। যাও এখান থেকে, আমার কাছে টাকা নেই। ফল। হ্যাঁ, কি বলছিলেন যেন আপনারা? আমরা চাঁদা নিতে এসেছিলাম, আর চাঁদার দরকার নাই। আপনি যে টাকাটা আমাদেরকে দিচ্ছিলেন ওটা আপনার স্বামীকে দিয়ে দেবেন। অনেক চাঁদা পেয়েছি, আর আমাদের চাঁদার দরকার নাই। এই চলো 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 তো, চলো চলো চলো। থামু থামু, ডাইনি কাকে বলে তুমি জানো? মা, আমি যে বললাম আমার সাবান শ্যাম্পু সব কিছু শেষ হয়ে গেছে, কবে আনিয়ে দেবে? আমি লাগাতে পারছি না, ওদিকে আমার তেল ফুরিয়ে গেছে। এরকম করলে হবে বলো তো? কতবার বলতে হবে? আর কালকে যে মাছের পিসটা পেলাম না আমি, লেজা হয়েছে, লেজা পাবো আমি, মুড়া পাবো আমি, পিসেন খাবো না? আমার পিসের ইচ্ছা করে না নাকি? মাংস হলে মাংস ভালো পিস পায় না, যেগুলো বেঁচে যায় ভাঙা চোরা এই সবগুলো আমি পাই, এরকম ভাবে আমি থাকবো না কিন্তু বলে দিলাম। আমি থাকবো দাঁড়িয়ে কাকে বলে জানো, আমি বুঝতে পারি গেছি।